আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নোয়াখালী জেলার সোনাপুরের বাটিরটেক এলাকার খলিল কোম্পানির ব্রিক পিল সংলগ্ন পুকুরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এখন পূর্বপাড়ে আছি, আর পূর্বপাড়ে এটা বাপ্পি ভাইয়ের মাছায়। বাপ্পি ভাইরা বসুরহাট থেকে আসছে, যদিও তিনি এখন মাছায় নেই, তবে তার টিম মেম্বাররা রয়েছে এখানে। একজনের একটি মাছ হিট করছে দেখা যাচ্ছে, তার মাথায় ছোট্ট একটি ছাতা রয়েছে, আসলে প্রচণ্ড রোদ যার কারণে। যাই হোক, একটি রুই মাছ তিনি টানছেন, মাছটা নেটে চলে আসছে। দারুণ সাইজের একটা রুই মাছ, মোটামুটি মিডিয়াম সাইজের একটা রুই মাছ। যাই হোক, মাছটি নেট থেকে খোলা হচ্ছে। এখানে আসলে প্রচণ্ড রোদ আজকে। হ্যাঁ, নেট থেকে খোলা হয়ে গেছে মাছটি, এবার সেটিকে রেখে দেওয়া হবে। যাই হোক, আমি এবার ওই পাশটা যাচ্ছি, কারণ ওই পাশে আরেকটা মাছ হিট হয়েছে, শামসু ভাইয়ের মাছা। এই যে চলে আসছি, শামসু ভাইয়ের মাছা, একটি মাছ হিট হয়েছে। এবার নামটা অবশ্য আমার জানা হয়নি, তবে তাদের টিম লিডার শামসু ভাই, তিনি তারা ফেনী থেকে আসছে। যাই হোক, তিনি মাছটাকে ধীরে ধীরে কিনারের দিকে আনার চেষ্টা করছেন। ওই যে শামসু ভাইকে দেখা যাচ্ছে, লুঙ্গি পরিহিত, তিনি মাছায় বসে আছে। আর এই পাশে একজন হিট করেছে, তিনি ধীরে ধীরে মাছটা আনার চেষ্টা করছে। তবে এটা কি মাছ, কাছে আসলে হয়তো আমরা বুঝতে পারবো। আসতেছে মাছটা ধীরে ধীরে, চলে আসছে মাছটা। এটা একটা পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ খুব বেশি বড় না। তবে পাঙ্গাসটা অনেক দৌড়াদৌড়ি করতেছে, যেহেতু আমাদের এটা এখন অ্যাকশন ক্যামেরায় আছে, যার কারণে অনেক ছোট দেখা যাচ্ছে মাছটা। তবে এত ছোট না, অ্যাকশন ক্যামেরা একটু ছোট দেখা যায়। মোটামুটি ভালো সাইজের একটা পাঙ্গাস উঠলো, অ্যাকশন ক্যামেরার কারণে একটু ছোট দেখা যাচ্ছে আর কি, আসলে একটু বড়, সরাসরি দেখলে বুঝতেন। যাই হোক, মাছটাকে নেটে রেখে দেওয়া হচ্ছে। পাঙ্গাসটাকে এখন নেটে রেখে দেওয়া হচ্ছে, মনে হয় একটি বড়শি আটকে আছে, তাই প্লাস দিয়ে হয়তো খোলার চেষ্টা করছেন, নাকি প্লাসটাই আটকে গেছে নেটে। যাই হোক, তিনি খোলার চেষ্টা করছেন। হ্যাঁ, ও কাটা আটকে গেছে এই কারণে, বুঝতে পারছি এখন, পাঙ্গাসের কাটা তো নেটে আটকে ছিল। যাই হোক, পাঙ্গাসটাকে রেখে দিচ্ছে, আমরা আবার বাপ্পি ভাইদের মাছায় চলে যাব, কারণ ওইদিকে আরেকটা মাছ হিট হয়েছে। তো এই মাছটাকে রাখুক, তারপর আমরা, হ্যাঁ মাছটা রেখে দেওয়া হয়েছে, আমরা এবার আবার বাপ্পি ভাইদের মাছায় চলে যাব। এখানে আরেকটি মাছ হিট হয়েছে, যদিও বাপ্পি ভাই নেই, তার টিম মেম্বাররা রয়েছে, একজন নেট নিয়ে প্রস্তুত, আর একজন মাছ হিট করেছে। এটা কি মাছ, এটা কাছে আসলে বুঝতে পারবো। এখানেও আমরা এখন অ্যাকশন ক্যামেরায় আছি, তাই মাছটা একটু ছোট দেখা যাবে। ধীরে ধীরে মাছটা অনেক দৌড়াদৌড়ি করতেছে আর কি, সেজন্য সময় নিচ্ছে। চলে আসছে, এটা আসলে একটি খুব ছোট সাইজের একটি কাতল, কাতলের বাচ্চা বলতে পারেন, ছোট সাইজের একটা কাতল আর কি। আবার আমরা শামসু ভাইদের মাছায় চলে আসছি, আরেকটি মাছ হিট হয়েছে শামসু ভাইদের মাছায়। এবার হিট করছে জসিম ভাই, জসিম ভাই একজন অভিজ্ঞ মাছ শিকারী ফেনীর, তারা ফেনী থেকে আসছে সবাই। ধীরে ধীরে কিনারে নিয়ে আসা হচ্ছে। এটা তবে দারুণ সাইজের একটা রুই মাছ, রুই অথবা মৃগেল হবে, বোঝা যাচ্ছে না আসলে ভালোভাবে। যাই হোক, চলে আসছে মাছটা।
সাইজ আর মোটামুটি সাইজ।